সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হস্তমৈথুন একটা পুরুষের জন্য কিংবা একটা ছেলের জন্য উপকারী না ক্ষতিকর? অবশ্যই ক্ষতিকর, হস্তমৈথুন বা পুরুষদের জন্য অবশ্যই ক্ষতিকর কিংবা এবং এর ক্ষতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কারণ আমাদের চ্যানেলটি খুবই তথ্যবহুল একটি চ্যানেল। আমরা মানুষের জীবনের দৈনন্দিন সমস্যা নিয়ে আলোচনা করি, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা আলোচনা করি এবং কিছুটা হলেও সমাধান দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে সঙ্গে লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলের ভিডিও, আর অবশ্যই বেল আইকনটিতে একবার ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। সুতরাং তাহলে চলুন আমরা আজকে আলোচনা করি যে হস্তমৈথুন একটা ছেলের জন্য কিংবা একটা পুরুষের জন্য কতটুকু ক্ষতিকর। আসলে হস্তমৈথুনটা হচ্ছে এমন একটা কাজ যার ফলে কিন্তু আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। পরিষ্কার বাংলায় বলি যে হস্তমৈথুন যদি আপনি করে থাকেন, তাহলে আমি আপনাকে বলছি যে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন, কারণ এটা হচ্ছে একটা অপ্রাকৃতিক ধারা। এটা হচ্ছে অপ্রাকৃতিক ধারা, হস্তমৈথুন মানে হাতের মাধ্যমে যে আপনি আপনার লিঙ্গটাকে উত্থান করিয়ে উত্থান এভাবে আস্তে আস্তে ইয়ে করে করে আপনি নেড়ে চেড়ে যে আপনি কৃত্রিমভাবে যে একটা প্রশান্তি পাচ্ছেন, যৌন প্রশান্তি পাচ্ছেন, এগুলা আসলে একটা কৃত্রিম, যে কোনো কৃত্রিম জিনিসই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর, আমাদের পরিবেশের যে কোনো কৃত্রিমতাই হলো ক্ষতি, কৃত্রিমত্তার ভিতরেই ক্ষতি লুকিয়ে রয়েছে। সুতরাং আমাদের বর্তমান সমাজের ভিতরে, বর্তমান ছেলেদের ভিতরে একটা জরিপ করলে দেখা যায় যে 80% ছেলে যারা অবিবাহিত পুরুষ তারা কি এই হস্তমৈথুনে অভ্যস্ত। তারা কোনো না কোনোভাবে বন্ধুদের কাছ থেকেই হোক আর যে কোনোভাবেই হোক তারা হস্তমৈথুন, কিংবা প্রাকৃতিকভাবে একা একাই হোক তারা হস্তমৈথুন বিভিন্ন রকমের বদ সঙ্গে পড়ে তারা শিখে ফেলে, খারাপ সঙ্গে পড়ে তারা শিখে ফেলে, যার ফলে হস্তমৈথুন তাদের জন্য প্রত্যহী একটি অভ্যাস হয়ে দাঁড়ায়, যার ফলে আসলে হস্তমৈথুনের ফলে কিন্তু যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো নিয়ে এখন আমি আলোচনা করছি। হস্তমৈথুনের ফলে কিন্তু একবার হস্তমৈথুন করলে কিন্তু হস্তমৈথুন এমন একটা জিনিস যে আপনার একবার করলে 5 মিনিট পর আবার মাথায় আবার কি বাংলা কথাই বলি মাথায় আবার পিনিক দেয়, ঠিক আছে, যে মাথায় আবার পিনিক দেয় যে আবার করতে হবে, ঠিক আছে। যখন বেরিয়ে যায় তখন মনে হয় যে মানে যখন বীর্যপাত হয়ে যায় তখন মনে হয় যে কী করলাম এটা আর কি, এটা খুবই খারাপ একটা কাজ করলাম, কিন্তু পরে আবার 5 মিনিট পরে আবার মনে হয় যে আবার করি, আবার সেই অবস্থায় ফিরে আসে। আসলে এখন তো যৌবন বয়স, তো আর এখন যেহেতু বয়স কম সেহেতু এই যৌন শক্তিটাও বেশি এবং তাড়াতাড়ি সেটা ক্ষয়টা পূরণ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আবার সেটা মাথায় চেপে বসে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কোনো সময় কোনো রকম যৌন উত্তেজক বিষয় নিয়ে আপনারা স্বপ্ন দেখবেন না, যৌন উত্তেজক বিষয় কোনো সময় কল্পনা করবেন না, তাহলে অনেক সময় আপনারা হস্তমৈথুনের হাত থেকে রেহাই পাবেন। আর নামাজ কালাম করার প্রতি মনোযোগ দিন, ধর্মকর্মের প্রতি মনোযোগ দিন, তাহলে হস্তমৈথুনের চিন্তা থেকে কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন। আর হস্তমৈথুনের যে ক্ষতিটা হচ্ছে, হস্তমৈথুনের ক্ষতি হচ্ছে আপনার স্পার্ম, যে আপনি লিঙ্গটা মর্দন করছেন, এর ফলে যে আপনার বীর্যপাত হচ্ছে, আপনার শরীর থেকে কিন্তু স্পার্ম বেরিয়ে যাচ্ছে, শুক্রাণু কিন্তু বেরিয়ে যাচ্ছে। শুক্রাণু কি? সে শুক্রাণুটা আপনার শরীরের, আপনার পুরুষত্বের মেন উপাদান, যেটার মাধ্যমে আপনি আপনার সহবাসের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে গর্ভবতী করবেন, সেই উপাদানটা হচ্ছে শুক্রাণু। এই শুক্রাণু আস্তে আস্তে আপনি ঝরিয়ে ঝরিয়ে আপনার শরীর থেকে শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে এবং এমন একটা সময় হয়তো আসবে যে আপনি আপনার স্ত্রীকে বিয়ে করার পর পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে হাতের মাধ্যমে যে মর্দনটা করেন, হাত কিন্তু একটা শক্ত জিনিস, এই হাত এই হস্তমৈথুন করে করে এমন একটা সময় আসবে যখন আপনি বিয়ে করবেন তখন আপনার স্ত্রীর যে কোমল যোনি অঙ্গ ওটা কিন্তু আর আপনার মনে হবে না যে এটা খুব বেশি মোলায়েম, তো তাই জন্য আপনার কাছে কোনো রকম অনুভূতি সৃষ্টি করবে না, তখনও হয়তো বা আপনার মনে হবে যে না, স্ত্রী সহবাস না করে আমি আবার হস্তমৈথুন করি। এই জন্য হস্তমৈথুন খুবই খারাপ একটা জিনিস। আর একটা বিষয় হচ্ছে এই যে হস্তমৈথুনের ফলে কিন্তু আপনার লিঙ্গ যে কোনো একদিকে বাঁকা হয়ে যেতে পারে, ডানে অথবা বাঁয়ে বাঁকা হয়ে যেতে পারে, এদিকে আপনি অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা বিষয় যে হস্তমৈথুনের আরেকটা বড় ক্ষতি হচ্ছে এই যে লিঙ্গ চিকন হয়ে যাওয়া, না হয় লিঙ্গর গোড়া চিকন হয়ে যাওয়া, এটা একটা বড় একটা সমস্যা। বর্তমান আমাদের দেশের যুবকদের মধ্যে যেটা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সেটা হচ্ছে
লিঙ্গর গোড়া চিকন হয়ে যাওয়া, লিঙ্গের গোড়া চিকন হয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু আগা মোটা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের দেশের অনেক ছেলেরা আমার কাছে জিজ্ঞেস করছে যে আসলে এই সমস্যা আমি কি করব, আমি কি করব। আমি তাদের একটা সাজেশন দিই যে তোমরা হস্তমৈথুন যদি করে থাকো তাহলে হস্তমৈথুন করাটা বাদ দাও, তাহলে অবশ্যই তোমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাইবা। আমি তাদেরকে এই সাজেশন করি যে হস্তমৈথুন শুধু আপনার শরীরেরই ক্ষতি করে না, আপনার লিঙ্গরই লিঙ্গকে চিকন করে দেয়। আপনার শরীরের যে আপনারা জানেন যে যৌন অঙ্গ কিন্তু শরীরের সুস্থ রাখার জন্য খুবই উপকারী, মানে যৌন লাইফটা কিন্তু আপনার যৌবনের অন্যতম একটা চালিকা শক্তি। সুতরাং আপনি আপনার যৌবন ক্ষয় করছেন, মানে আপনার শরীর ক্ষয় করছেন। এখন আপনি যৌবন আছে, এখন আপনি অনেক যুবক শক্তিশালী, এখন হয়তো আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করছেন, নিজের ক্ষতিটা কত পরিমাণ ক্ষতি করছেন, কিন্তু যখন বয়স হবে তখন ঠিকই বুঝতে পারবেন যে এই ক্ষতি করার ফলেই, এই ক্ষয় করার ফলেই এখন আপনি এই সমস্যায় পড়েছেন, এই হচ্ছে অবস্থা। সুতরাং যথাসম্ভব হস্তমৈথুন পরিত্যাগ করার চেষ্টা করুন, কারণ এটা কোনোভাবে একটি খারাপ অভ্যাস না। আর যদি সাধ্য থাকে তাহলে বিয়ে বিয়ে করে ফেলুন, আর যদি সাধ্য না থাকে তাহলে নিজেকে অনেক সেফ রাখুন, ধর্মকর্মের ভিতরে থাকুন। আর ধর্মকর্ম আমাদের নামাজ কিন্তু সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখে, সুতরাং নামাজ নামাজ পড়ার চেষ্টা করুন, আবার রোজা রাখার চেষ্টা করুন। রোজা রাখলে কিন্তু আল্লাহর একটা রহমত থাকে, যার ফলে কিন্তু আপনার শয়তানের যে কুপ্রলোচনা এটা থেকে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে হস্তমৈথুনের ফলে আপনার শরীরের ক্ষয়ই হয় না, আপনার লিঙ্গই আগা চিকন, আগা মোটা গোড়া চিকন, এই সমস্যাই শুধু হয় না, আরও অনেক রকমের সমস্যা হয়। সেটা হচ্ছে এই যে হস্তমৈথুনের ফলে কিন্তু আপনার মেজাজ খিটমিটে হয়ে যায়। আমাদের মানুষের মস্তিষ্কে এক ধরনের উপাদান থাকে, সেই উপাদানটা তারতম্যের ফলে কিন্তু মানুষের বেশি হলে মেজাজটা খিটমিটে হয়ে যায়, আবার কম হলে মানুষের কোনো কিছু ভালো লাগে না। ওটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকতে হয়, ঠিক আছে, সেই মস্তিষ্কে সেই রাসায়নিক দ্রব্যটা, এই মুহূর্তে আমি সেটার নাম বলতে পারছি না। আর ওই জিনিসটার তারতম্য হয়ে যাওয়ার ফলে কিন্তু মানুষের মেজাজ খিটমিটে হয়ে যায়, পুরুষ নারী পুরুষ যারই বলে না কেন মেজাজ খিটমিটে হয়ে যায়। আর ওই হস্তমৈথুনের সঙ্গে কিংবা যৌন সম্পর্কের সঙ্গে ওই রাসায়নিক পদার্থটার খুবই ক্লোজ সম্পর্ক, যার ফলে আপনি যদি হস্তমৈথুন করেন তাহলে কিন্তু ওই ওইটার যদি তারতম্য হয়ে যায় তাহলে কিন্তু আপনার মেজাজটা খিটমিটে হয়ে যাবে। আপনি যাই দেখবেন তাতে আপনার রাগ হবে, আপনার শরীরটা ভেঙে পড়বে। সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনার হস্তমৈথুন বাদ দিন। হস্তমৈথুন আপনার জীবনের জন্য খুবই ক্ষতিকর, আপনার যৌন জীবনের জন্য বলেন এবং সারা জীবনের জন্য বলেন, সব জীবনের জন্য, পুরোটা লাইফের জন্য হস্তমৈথুন খুবই ক্ষতিকর। কোনো সময় হস্তমৈথুনের কথা ভাববেন না, কোনো সময় কোনো ব্লু ফিল্মের, হয়তোবা ব্লু ফিল্ম দেখেছেন কিনা জানি না, হয়তোবা দেখে কল্পনা করে ফেললেন, সেই কল্পনাগুলো কোনো দিন করবেন না। ব্লু ফিল্ম অশ্লীল চলচ্চিত্রের ধারের কাছে যাবেন না, অশ্লীল গল্পাদি শুনবেন না, সবসময় ধর্মকর্মের ভিতরে থাকবেন, হাদিস পড়বেন, কোরআন পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দেখুন আপনার মন আল্লাহ তার রহমতে খুব সুন্দর একটি মন তৈরি করে দিবে, আপনাকে খুব সুন্দর একটা জীবন হবে আপনার। সুতরাং কোনোভাবে হস্তমৈথুনের পরিকল্পনা করবেন না, জীবনকে আপনি সুন্দর করে সাজান। আশা করি হস্তমৈথুন যদিও বা অভ্যাস থাকে তাহলে ছেড়ে দিন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে আপনাদের জীবন ঘনিষ্ঠ অনেক তথ্য থাকবে, অনেক ভিডিও থাকবে। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক দেবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে একবার ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।